প্রায় 25 বছর আগের ঘটনা। 1996 সালের 6 সেপ্টেম্বর অমরনাথ সালমান শাহের মৃত্যুর পর তার স্ত্রী সামিরা হক বিয়ে করেন মোস্তাক ওয়াইজকে, যিনি কিনা ছিলেন সালমানেরই কাছের বন্ধু। দুঃখজনক হলেও সত্য, সেই সংসারও টেকেনি সামিরার। এবার তৃতীয় বিয়ে করেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন সামিরার দ্বিতীয় স্বামী মোস্তাক নিজেই। জানা গেছে সামিরার নতুন স্বামী অর্থাৎ তৃতীয় স্বামী সাবেক ক্রিকেটার ও একজন ক্রিকেট বিশ্লেষক, যার নাম ইশতিয়াক আহমেদ। এ খবর প্রকাশ্যে আসতেই ঝড় উঠেছে নেট দুনিয়ায়। অনেকেই সমালোচনায় মেতেছেন সামিরাকে নিয়ে। সামিরার দ্বিতীয় স্বামী মোস্তাক জানিয়েছেন ঘটনাটি বেদনাদায়ক হলেও সত্যি। আজ থেকে 10 দিন আগে সামিরা বিয়ে করেছেন। সামিরার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও থাকবো বন্ধু হয়ে। এছাড়া এই বিচ্ছেদ আমাদের এক পুত্র ও দুই সন্তানের উপর কোনো প্রভাব ফেলবে না। তবে কি কারণে তাদের সংসার ভাঙলো তা জানাননি তিনি, যার কারণে রহস্যের সৃষ্টি হয়েছে। নিজের নতুন জীবনের প্রবেশের কথা নিশ্চিত করেছেন সামিরাও। তিনি জানিয়েছেন, সালমান শাহর স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ নারী। অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে। আমি ও মোস্তাক দুজনে এক হয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত দিয়েছি। আমার নতুন জীবনের শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরা এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল। সামিরা আরো জানিয়েছেন, বর্তমানে তিনি ইশতিয়াকের বাসাতেই থাকছেন। সামিরার আগের সংসারের 3 সন্তান এখানেই তার সঙ্গে থাকেন। তারা প্রতি শুক্রবার তার বাবার বাসায় যান। উল্লেখ্য, ঢাকায় সিনেমার অমরনায়ক সালমান শাহ 1992 সালের কথা, তখনও তিনি নায়ক হয়ে ওঠেননি, টুকটাক নাটক আর মডেলিং করেন। সেই 1992 সালের 12 আগস্ট বিয়ে করেন প্রেমিকা সামিরাকে। পরে 4 বছর সংসার করলেও মৃত্যুর আগে পর্যন্ত তাদের কোনো সন্তান ছিল না। এরপর সালমানের রহস্যগ্রাম মৃত্যুর পর তার বন্ধুকেই বিয়ে করেন সামিরা, যা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এর মধ্যে এবার তৃতীয় বিয়ের খবর এলো সামিয়ার, যা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে এরই মধ্যে। 50 ইয়ার্স আমাদের হয়ে গেছে অলরেডি, তো এখন এই সময় এসে যদি এখন এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়, বাচ্চারা বড় হয়ে গেছে।